শরীফ শরিফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময়ে আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে শিখাচ্ছে ছেলে আসে পঞ্চাশটা মেয়ে আছে চিৎকার করে সবাই বলো মাসিক কোনো লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয় মহিলা বলতেছে লজ্জার বিষয় নয় আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে ফোরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে আপনি আসেন অমুক শাইকের বাস বাঁশ দেওয়ার জন্য তুমুক আইটেম আপনি লোক খুঁজে পাবেন না বাঁশ দেওয়ার এক সময় এই মানুষগুলোকে বেইমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে আপনার কথা হবে এইগুলার বিপক্ষে এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা সরাসরির চর্চা চলতেছে ঠিক না আপনি খবর রাখেন না যেই সময় আপনি টোটা বিষয় নিয়ে চলতেছেন ওই সময় এই দেশের মধ্যে যে বীজ গেথে দেওয়ার প্রচেষ্টা চলতেছে এইটার বিপক্ষে যদি আমরা সতর্ক না হয় আগামীতে আমাদের সংস্কৃতির আজ্ঞাসনে পরাজিত হয়ে মাথা নিচু করে এই দেশের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই এখানে শাহজালাল এখানে শাহ পড়ার নাই এখানে শাহ মকদুম নাই এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীব শরীফা নাই ইতিহাসও নাই ফিলিস্তিনও নাই মুসলমানদের তাহজিব তামার দুন নাই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যে এইটার সাথে হ বললে আপনার ইমান চলে যাবে ওই দিকে খবর নাই হুজুর শরীব শরীফার গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। সাইফ আহমদুল্লাহ একটা কথা বলেন সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে তিরিশ লক্ষ ফলোয়ার এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না কারণ আমাদের যা এর থেকে বড় বড়ো ফলোয়ারওয়ালা ছিল তারা যখন আটকায় গেছেন প্রবলেমে পড়ছেন এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় না আপনাকে আমাকে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে শিখাচ্ছে ছেলে আসে পঞ্চাশটা মেয়ে আছে পঞ্চাশটা চিৎকার করে সবাই বলো মাসিক কোনো লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয় মহিলা বলতেছে লজ্জার বিষয় নয় আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে ফোরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির বুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায় এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে কোন দিকে যাব কোন দিকে না যাব কোন মত নেব করব এই সকল বিচ্ছিন্ন মধ্যে আমরা ফুরু এই বিষয়ের নিমজ্জিত থাকব আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময় আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওরা জানতো নাম্বার ওয়ান প্ল্যান কি নাম্বার টু প্ল্যান কি শরীফ শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র যেটা বাংলাদেশে টিকবে না তারা হানড্রেড পারসেন্ট জানে কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বুঝাবে শরীফ শরীফার গল্প কোথায় পাঠ্যপুস্তকে তো নাই কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফার গল্প নাই কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে এখানে ইখতিয়ার উদ্দিন বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই এখানে শাহজালাল নাই এখানে শাহ পরান নাই এখানে শাহ মকদুম নাই এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীব শরীফা নাই ইতিহাসও নাই ফিলিস্তিনও নাই মুসলমানদের তাহজিব তামার দুন নাই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে হ বললে আপনার ইমান চলে যাবে দিকে খবর নাই হুজুর শরীফ শরীফ আর গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে আমরা যদি সচেতন না হয় আগামী বিশ বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে এটাই হচ্ছে তাদের মূল টার্গেট হুজুর আপনার তো সব কিছু আবেগ দিয়ে বলেন তথ্য দিয়ে কিছু কথা বলেন উনিশশো উনআশি সাল আমেরিকা একটা গবেষণা করছে আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেস কি ভালো করে বোঝেন যে কথা বলছে এগুলো গুগল করে সার্চ করে বের করে নেবেন এর তথ্য অনুযায়ী এবং যে স্ট্যাটিস্টিক্স এই সার্চগুলো আপনারা দেখতে পাবেন উনিশশো সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে ফর্টি টু পার্সেন্ট কত পার্সেন্ট কী ধরনের পরিবার লজ্জা পাবেন না পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ির থেকে মা আর ছেলে থাকে ওটার নাম পরিবার বাপ নাই মা আর ছেলে আছে ওটা পরিবার মা চলে গেছে ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে ওটাও তারা কাউন্ট করছে পরিবার বাপ মা দুইজনই রাগ করে চলে গেছে চলে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে ওটাও পরিবার এইগুলো সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি উনিশশো সালে বিয়াল্লিশ পার্সেন্ট আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক দেখালো তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা যে অনাচার যে অজাচার যে কালচারগুলো তার দাঁড় করাইছে এটা পরিবারকে টিকায় রাখে না ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ আফ্রিকার দরিদ্রপীত সমাজ মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে কিন্তু তার পরিবারকে কখনো দূর করাই না ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে এক পরিবারে থাকে এদের পরিবারের বেস কি তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেদ হচ্ছে পবিত্রতা এবং ধর্মীয় অনুভূতি তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা এইটা দূর করতে হবে আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান এইগুলা দূর করতে হবে নচেত পরিবারের বন্ধ বন্ডিং ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না সমন্বয় দেখেন মিল দেখেন ইসলামের যে ফেঁকা আমরা পড়ি ফেঁকার মধ্যে হায়েজের মাসলা আছে না কথা বলেন আছে না নিফাসের মাসলা আছে না ছেলেদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে স্বপ্ন দোষ থেকে সে কেমন করে তাহারা তর্জন করবে মাসলা আছে না আমাদের ফিকার মধ্যে তো ক্লাস সেভেনে পড়ানো হয় তাহলে তারাও তো একই কথা বলতেছে যে পিরিয়ড নিয়ে আমরা লজ্জা করব না এগুলোর থেকে বের হয়ে আসতে হবে তাদেরটার আমাদেরটার পার্থক্য আমাদের এই সকল মাসলার সাথে পবিত্রতার সম্পর্ক জড়িত আর তাদের এই সকল শিক্ষা দীক্ষার সাথে বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার টার্গেট জড়িত আমাদের পবিত্রতা কি ওই ছেলের মিনিস্ট্রেশন মেয়ের মিনিস্ট্রেশন হয়ে গেছে কেমনে কয়দিন পর্যন্ত কত কিভাবে পবিত্র হবে এই শিক্ষা দেওয়া হয় কিন্তু তাদের টার্গেট এইটা নয় তাদের শিক্ষার টার্গেট হচ্ছে হায়া এবং লজ্জাশীলতাকে তুলে দেওয়া দুই নম্বর বিজনেস পলিসি এই যে মিনিস্ট্রেশনের যে সকল আইটেম বিক্রি করা হয় আচ্ছা আমাদের আজ থেকে দুইশো তিনশো চারশো বছর আগের থেকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি আমি আরও পিছনে গেলাম না এই সমাজের ধারাবাহিকতায় আমাদের মা বোনেরা তারা নিজেরা যে পবিত্রতা অর্জন করেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা যারা এই মিনিস্ট্রেশন নিয়ে এই পিরিয়ড নিয়ে এত দূর কথা বলতেছে আমার জিজ্ঞাসা যে এরা এদের দ্বারা জীবনে কোনো বিজ্ঞাপনে কোনো কিছুতে আপনারা কোনো প্রসূতি মা যদি পিরিয়ডিকাল তার যে রক্ত প্রবাহিত হয় ইসলামের ভাষায় যেটাকে আমরা নেফাস বলি এই নেফাস থেকে পবিত্রতা হওয়া নিয়ে কোনো ধরনের প্যাড ন্যাপকিন এইগুলোর বিজ্ঞাপন আপনারা শুনছেন আচ্ছা এইটা তো তিন দিন থেকে দশ দিন মাসে আর ওইটা তো ফর্টি ডেজ পর্যন্ত হতে পারে তো ওইটার বিপক্ষে কথা বলে না কেন ওই সময় তো আরও বেশি তার কোলের কাছে একটা শিশু আছে পরিবারে অনেকে দেখতে আসবে এই সময় তো তার কিছু নাই সে একা একা কিন্তু ওই সময় তো একটা হাসপাতালে থাকবে বাড়িতে আসবে বাচ্চা একটা থাকবে পশু শিশু থাকবে তার আরও সন্তান থাকতে পারে ফ্যামিলির লোকজন আসবে ফ্যামিলির একই বাথরুম ব্যবহার করা লাগতে পারে ওদের জীবনে কোনো দিন আপনি নিফাস নিয়ে আলোচনা শুনবেন না এই সুখাতিস সুক্ষ বিষয়গুলোর দিকে যে আমরা মনোযোগ দেই তাহলে বোঝা যায় যে আমাদের জাতিসত্ত্বাকে কিভাবে তারা ধ্বংস করবে এই ধ্বংসলীলার নীল নকশা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে ইমানের উপরে দিন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে প্রিয় ভাইরা দেখেন ভালো করে খেয়াল করেন তাদের যে ইতিহাস বিকৃতি স্বাস্থ্য সুরক্ষার নামে যে আমাদের মধ্যে যে বাজে জিনিস ঢুকায় দেওয়া সহনশীলতার নামে আমাদের চোখের মধ্যে সব কিছুকে সহজ করে দেওয়া এই বিষয়গুলি তাদের এজেন্ডার মধ্যে বলবেন হুজুর আর একটু বলেন আপনারা বুঝাই বলেন বলেন না আর একটু বুঝাই বলি আপনাদের কাছে আমরা মাঝে মাঝে আমি বিশেষ করে আমরা বললে অনেককে নেওয়া হবে আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম যেহেতু ভালো ক্রিকেট খেলতে পারি ইউনিভার্সিটিতে খেলছি মাদ্রাসায় খেলছি ক্রিকেট বাংলাদেশের এক নম্বর খেলা যদিও গতকালকে আমি সকালে আসার সময় দেখলাম যুক্তরাষ্ট্রের মতো একটা নাবালক দেশের কাছে বাংলাদেশ হাইরে গেছে বলে যাদের দেশের কোনো প্রতিনিধি নাই একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে একটা পাকিস্তান থেকে একটা উমুক দেশে সব নিয়ে একটা ভগাস দল বানায় সেটাও নাকি পারে না এরা নাকি যারা দেবন খালি ক্রিকেট খেলে যাই হোক আমার বলার উদ্দেশ্য এটা নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ক্রিকেট খেলার ফাঁকে টিভিতে বিজ্ঞাপন হতো আমি বিজ্ঞাপনের নাম বলতেছি না আপনারা বুঝে নেন দু একটা বিজ্ঞাপনের সময় পাশে বড়ো ভাই থাকলে আমরা মিশামিশি ওভারলুক করার চেষ্টা করতাম ওদিকে তাকাতাম না এরকম করে মুখ ফিরাই বলতাম হ্যাঁ তাহলে পরের ওভারে যে কি হবে আসলে উদ্দেশ্য ওই বিজ্ঞাপন আমি বড় ভাইয়ের সাথে দেখতে পারতেছি না আমার এত লজ্জা লাগতেছে কিন্তু এখন এই আপনারা একটু আগে টু পিসের ব্যাখ্যা দিছেন আপনারা একটু পরে এক পিসের ব্যাখ্যাও দিবেন আমি জানি আপনার আমার কাছে এই অসভ্যতা এই বেহায়াপনা এমনভাবে থিতু করানো হয়েছে যে একজন ইমানদারও এখন ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে ফেলছে ঠিক কিনা ওদের টার্গেট আমাদের এইগুলাকে সহনীয়তার পর্যায়ে নিয়ে যাওয়া প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের কিছু করণীয় আছে প্রিয় ভাইরা আমাদের কিছু ভাবনা আছে। এক নম্বর ভাবনার কথা বলবো আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো নাসমাউ মা কুন্না ফির পরিচিত আয়াত আল্লাহ জাহান নামে নিয়ে যাবেন জাহান নামে নিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন কেন জাহান নামে আসছিল ওলামায় হজরত এখানে আসেন আমাদের মানুষজন আছেন তারা কি বলবে অখলুলাউ কুন্ না নাসমাউ আমরা যদি এই কোরানের কথা শুনতাম আউ না কিলু অথবা যদি আমরা চিন্তা করতাম আমরা নাসমাও পর্যন্ত বলে না কিলুকে এর সাথে জড়ায় দিয়ে আমরা এর মধ্যে দিয়ে পার করে দেয় অথচ ইমাম তাবারই বলছেন মা উন না মিনান নাসিহা না মানে কি না কিলু মানে আমাদের কাছে যে নসিহা আসছে ওই নসিহানি আমরা চিন্তা করি মুসলিম চিন্তাশীল হবে এখন মুসলিমের কোনো চিন্তা নাই হায়ার করা চিন্তা নিয়ে চলে নবীজি এই জন্য আপনার আমার জন্য সতর্ক করে বলেছেন কাফা আবিল মার একাদিবান একজন মানুষের জন্য মিথ্যাবাদী হবে এতটুকুই যথেষ্ট কি সে করে যা শোনে তাই বলে আমরা শেয়ার করে দিচ্ছি কি আমরা কোনটাকে প্রমোট করছি আমার কোনো দৃষ্টিভঙ্গি নাই অথচ প্রত্যেক ইমানদার ফিকিমান হবে চিন্তাশীল হবে চিন্তা করছে কি আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দেশের প্রধান বানাবো হ্যান ত্যান বানাবো কিন্তু ওর চিন্তার মধ্যে একবার আসে নাই আরে আমি তো ডাক্তার বানাবো কিন্তু ওটা জোট ডাক্তার হবে কিনা আমি তো ইঞ্জিনিয়ার বানাবো ও রাস্তার মালকে দেশের মালকে উদ্ধার করে দিবে কিনা অর্থনীতিবিদ বানাবো ও ব্যাংকের তলা হাওয়া করে বাংলাদেশের ব্যাংকে সাবার করে দিবে কিনা রাজনীতিবিদ তো বানাবো কিন্তু ওর জীবনে মিথ্যা ছাড়া কোনো সত্য থাকবে না এরকম টাউট বাটপার বানাবো কিনা পুলিশ তো বানাবো ইনভেস্টিগেটর তো বানাবো আলেমার বিপক্ষে মিথ্যা ইশতেহার দিয়ে তাদেরকে জেলে পুরাবে নাকি তাদেরকে ভালো রাখবে এইরকম পুলিশ হবে কিনা এইটা চিন্তা করে নাই ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো পুলিশ বানাবো প্রশাসনিক কর্তকর্তা বানাবো অথচ ইসলাম বলতেছে নাকিল বান্দা চিন্তা কর আগে চিন্তা করবি সে সঠিক একজন মানুষ হতে পারে কিনা যেই মানুষের দাম আল্লাহর কাছে আসে যেইটাকে আল্লাহ রাবুল আমিন কবুল করবেন এরকম একটা মানুষ বানাবো কিনা এই চিন্তাকে আমরা করি ভাই কথা বলেন করিয়ে অনেকে মনে মনে ভিতরে ভিতরে ভাবতেছেন যে হুজুর বলছে জন্য না জোরে বলা লাগতেছে আমরা করি কি করি আমার কাছে সবগুলোর তথ্য আছে আমরা কি করি সেইগুলো আমি সুযোগ পেলে আপনাদের কাছে একে একে বলবো প্রিয় ভাইরা এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় পুরা দেশটা কি পর্যায়ে চলতেছে তার একটা সামারি বানাইছি আমি সামারি দিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য প্রিয় ভাইরা অধিকারের মোড়কে বিকৃতির আবেদন পুরা দেশ এখন সয়লাভ হয়ে গেছে আপনি খবর রাখেন না যেই সময় আপনি টোটাফাটা বিষয় নিয়ে চলতেছেন ওই সময় এই দেশের মধ্যে যে বীজ গেঁথে দেওয়ার প্রচেষ্টা চলতেছে এইটার বিপক্ষে যদি আমরা সতর্ক না হয় আগামীতে আমাদের সংস্কৃতির আজ্ঞাসনে পরাজিত হয়ে মাথা নিচু করে এই দেশের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে মাথা তুলে এইটার প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না কেননা মেন্টালি আমাদেরকে পঙ্গু বানায় দেওয়ার ষড়যন্ত্র তারা করতেছে ঠিক না ভাইরা দেখেন আপনাদের কাছে একটা উদাহরণ দেয় আমি কথা দীর্ঘ করব না কথা দীর্ঘ করব না ছোট্ট দুই একটা উদাহরণ কিউ জানেন না আপনারা এটা এই যে সমকামী তার প্রমোট তারা কি বলতেছে তারা বলতেছে এরা হচ্ছে সুবিধাবঞ্চিত এরা হচ্ছে সংখ্যালঘু এরা হচ্ছে যৌন সংখ্যালঘু কথাটা শুনতে খুব ভালো বলতেছে কিছু মানুষ পুরুষ মেয়েকেই বিয়ে করবে মেয়ে পুরুষকে বিয়ে করবে মনে করছেন হুজুর এগুলো তো পুরাতন কথা জি না ভালো করে বুঝেন নতুন কথা আপনাদের জন্য ভালো করে বোঝেন ছেলে মেয়ে বিয়ে করবে এর মধ্যে কিছু লোক বিকৃতভাবে আমরা যেটা বিকৃত বলতেছি তারা সংখ্যা সংখ্যালঘু কি তারা বলতেছে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ রাখতেই পারে একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ রাখতে পারে আমরা বলতেছি না সমাজে সবাই হোক কিন্তু যারা এরকম করবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে উনিশশো চল্লিশ সালে আমেরিকার থেকে এই প্রস্তাব ওঠার পরে এরপরে উনিশশো সালের পর থেকে আজকের আমেরিকাসহ ইউরোপালারা এটার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে আর অন্য মুসলমানদের উপর চাপায় দিতে যাচ্ছে তার কারণ কি তারা যেটাকে সংখ্যালঘু বলেছিল আমরা তাদের আচরণেই বুঝতে পারি যে তাদের এজেন্ডাটা তারা ভিন্ন কারণে প্রমোট করেছিল কীরকম পাঁচজন লোক আপনাদের মহল্লার মধ্যে একজন বিড়ি খায় একজন হালকা একটু তার থেকে এক ধাপ আগায় সে খায় আরেকজন হচ্ছে ফেন্সিডিল খায় আরেকজন ইয়াবা খায় কয়জন খায় কথা বলেন চারজন এই সমাজে লোক আছে চারশো জন কতজন এই চারজন মিলে এক হয়েছে যে ভাই সবাই তো খায় না সবাইকে খেতে হবে তাও বলি নাই কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাঁজাখর সম্প্রদায় আমাদের সমাজে একটা অধিকার আছে আমরা কাউকে খাওয়াতে চাই না কারোর জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করব না সরকারের কাছে আবেদন আমাদেরকে সংখ্যালঘু মদারু হিসাবে গাজারু গাজারু হিসাবে আমাদের একটা আইডেন্টি সমাজের মধ্যে দিতে হবে আর যদি ঝামেলা হয় তো আমাদের জন্য একটা ঘর বানায় দেখ যে এই ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো আমরা সেটার জন্য ডিস্টার্ব করব না বলেন তো ভাই এটা বললে সরকার মেনে নিবে আমেরিকায়ও যদি কেউ বলে আমেরিকান না মেনে নিবে কিন্তু ওরা এই টেকনিকে এই সমকামিতার বীজ ছড়াইছে এবং তারা ঠিক একই কথাই বলছে সব জায়গায় করবো না ড্রপ ইন সেন্টার বানায় দাও বাংলাদেশে ব্র্যাক সহ বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়া সহ তারা এই কার্যক্রমের পিছু অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে বলবেন ড্রপ ইন সেন্টার তো দেখতে পায় না সরকারি যে সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এইগুলো সব এনজিওর টাকায় চলে এরা বলে সেবা কিন্তু এখান থেকে তারা এলজিবিটি কিউ প্রমোশন করে সমাজের মধ্যে সমকামিতার বীজ ছড়াই দেয় সমাজের মধ্যে ট্রানজেন্ডার নাম দিয়ে হিজড়াদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজিব তামাদুন মূল আদর্শ থেকে তারা শরণর জন্য প্রচেষ্টা করে ঠিক না আপনি আছেন উমুখ সাইকের পিছে বাস দেওয়ার জন্য তুমুক আইটেম নিয়ে আপনি লোক খুঁজে পাবেন না বাস দেওয়ার এক সময় এই মানুষগুলোকে বেঈমান বানানোর কার্যক্রম নাও হয়েছে আপনার কথা হবে এইগুলার বিপক্ষে এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা ছড়াছড়ির চর্চা চলতেছে ঠিক না আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাযত করুক প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে সর্বশেষ একটা আশার বাণী শোনাব এবং একটা কথা বলে শেষ আল্লাহ রাবুল্লাহমিনের কোরআনুল কারিমের একটা আয়াতিম আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি হামিম সিজদা আল্লাহ রাবুল্লাহিন বলছেন তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসে আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে মন্তব্য দেয় ধারণা করে আল্লাহ আমিন বলছেন এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই ও আজিজ এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাবিল হাকিমিন হামিদ আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম এই কোরআনের সামনে থেকে পেছন থেকে কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না এটার ক্ষতি করতে পারবে না এটা বলার উদ্দেশ্য রবুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের কোরআনকে আল্লাহ রবুল্লিনের সংরক্ষণ করা না তা সিরির মধ্যে আসছে মুফাসিররা ব্যাখ্যা করছেন বান্দা যখন এইটা ধারণ করবে এই কোরআনকে ধারণ করে নিবে কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ মধ্যেও আল্লাহরাবমিনের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে ওই ব্যক্তিকেও আল্লাহ রবুল্মিন দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না সোভান আল্লাহ এখন আমাদের জিজ্ঞাসা আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি ভাই ভালো করে বলেন জানতে পারছি এই যে আমার হাতে একটা ঘড়ি আছে যেই জায়গাতে আমি অজু করতে যাই আমার স্বভাব হচ্ছে ঘড়ি ঘড়ি খুলে করা এখন করার পরে ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পড়ে দৌড়াই আসছে একজন সাই ভাই এই যে আপনার ঘড়ি সাইরে গেছিলেন একটু পাট নিয়ে বলতেছে যেহেতু আমার ঘড়িটা পৌঁছায় দিস শুক্রিয়া ভাই আপনি না দিলে আমার গেছিল ওই খুব খুশি আসার পরে গাড়িতে উঠে মনে মনে ভাবতেছি লোকটা দিয়ে ভালোই করছে কিন্তু আমার ঘড়ি যদি হারাতো কত লস গুলিস্থান থেকে পছন্দ হয়েছে কিনছি দুইশো চল্লিশ টাকা দরাদরি করে লস কত দুইশো চল্লিশ হাসতেছি যদি হারায় দুইশো চল্লিশ আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি আসে এটা হচ্ছে হোয়াইট গোল্ড মাথার মধ্যে একটা পাথর আছে এটা হচ্ছে ডায়মন্ড আংটিটার দাম পঞ্চাশ হাজার টাকা এই বেসারি বাজার করতে গেছে একদিন সাবারে বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ ওই বাজারের মধ্যে এক লোক আসছে যেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা চিনেন আপনারা লক্ষ্মী টেরা মানে কি ভাই এই যে দুই মনি সোজা না হয় একটা মনি একটু বাঁকা এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক এদিক এখন ওই লোক দেখতেছে কিরি আসার পরের থেকেই লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে বুঝে থাকলে বলেন তো ওই লোক আংটির দিক টাকায় আসে কিন্তু অনেকক্ষণ এরকম করে থাকার পরে ও চিন্তা করছে না জানি বাবা আংটির দাম কি ফেলছে নাকি রিক্সে যাওয়ার দরকার নয় আস্তে করে হাত নিশি করে সুদ করে আংটিগুলো পকেটে রেখে এখন গাল নাড়ায় ওই লোকে বুঝাচ্ছে যে আমার হাতে আংটি নাই তখনও দেখে ওই লোকের মুখুর তাকায় আছে এখন বুঝে থাকলে বলেন আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না ঘড়ির দাম কত কথা বলেন আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও আল্লাহর সৃষ্টি টেরাকে টেরা বলা যাবে না এটা বুঝানোর জন্য বললাম তা এই লোকটা আংটি নিয়ে ফিকির করলো কারণ দাম কত এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ওইটার মূল্যায়ন দিবেন আপনি মনে করছেন আমার দামি সম্পদ বাড়ি আমার দামি সম্পদ গাড়ি আমার দাবি সম্পদ আমার সম্মান আমার দামি সম্পদ আমি একটু ওয়াশ করতে শিখছি আমার অডিয়েন্স জি না আপনার দামি সম্পদের নাম ইমান এই ইমানের কারণে আপনার জান্নাত অথবা যার নাম নির্ধারিত হবে অতএব সকল এজেন্ডার আগে ইমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের এক নম্বর রাখতে হবে ঠিক কিনা আমাদের কোনো দাবি আসে ওই জায়গায় কোনো স্যাক্রিফাইস না কোন রকম মন্তব্য নাই আমরা সকলে একমত ঠিক না আমাদের এক হতে হবে এই ইমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদেরকে তারা হারায় দিতে চায় আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এখন জিজ্ঞাসা বেঁচে থাকবো কি দিয়ে ওয়াজ দিয়া মাহফিল দিয়ে যে না সাইফুল্লাহ এই জায়গায় ওয়াশ করে গেল আপনারা হই হই দিলেন মোটামুটি খুশি হ্যাঁ শায়েক আহমদুল্লাহ একটা কথা বলেন সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে তিরিশ লক্ষ ফলোয়ার এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না কারণ আমাদের যাদের এর থেকে বড় বড়ো ফলোয়ারওয়ালা ছিল তারা যখন আটকায় গেছেন প্রবলেমে পড়ছেন এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় নাই গোপন আইডি থেকে স্ট্যাটাস দিত নিজের আইডি থেকেও না অথচ তারা পাশা উঁচু করে থাকতো হুজুর কি বলবেন না রায় দিবে দিবে ওইগুলোর খুঁজে পাওয়া যায় নাই ঠিক কিনা সুতরাং এই সকল ফলোয়ার দিয়ে কাম হবে না কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের নিরিপ আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে প্রিয় বায়েরা এই ব্যাকগ্রাউন্ডের কারণ কি এইগুলা বুলেট কোথার থেকে তৈরি হবে এইগুলা তৈরি হবে আমাদের এই সকল মাদ্রাসা আমাদের এই দিনী প্রতিষ্ঠান যেখান থেকে আমরা আমাদের সন্তানদের বেসিকগুলা দাঁড় করায় দেওয়ার চেষ্টা করব প্রিয় বাইরা এই বেসিক যদি ঢুকে মুফতি আমির হামজা বলেছে দুইটা গ্যারেন্টি সে আপনাদের কাছে দিয়েছে আমি আরেকটা গ্যারেন্টি আপনাদের কাছে দিতে চাই সে বলেছে এই সন্তান ইনশাআল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আরেকটা কথা বলছে ইনশাল্লাহ এই সন্তান আপনার সাথে বেয়াদবি করে চোখ তুলে চোখ রাঙায় অসভ্য আচরণ করবে না আমি আরেকটা জিনিস বলতে চাই সবচেয়ে বড় নিয়ামত ওই সন্তান যদি আমাকে কথার কথা বৃদ্ধাশ্রমে বাধ্য হয় রেখে দেয় কথার কথা সে বেয়াদবি করে ভুল বুঝে আমার সাথে চোখ রাঙায় কথা বলে আমার তেমন কোনো সমস্যা নাই আল্লাহর সাথে হিসাব বুঝবে কিন্তু ওই সন্তান যদি ইমান হারা হয়ে যায় তাহলে তো আমার আর পাওনাই কিছু থাকলো না আমি গ্যারেন্টি দিতে চাই যার ভিতরে কোরআনের নূর আছে ইনশা আল্লাহ ওই সন্তান হেদায়ত চূড়ান্তভাবে বিচ্যুত হয়ে যাবে না পথ হারা হলেও আল্লাহ তাকে পথ দেখাই দিবেন ইনশাআল্লাহ আলেম আলমুলামার আপনাদেরকে মাঝে মাঝে ডাকবে এখান থেকে আপনার ইনফরমেশান নেবেন এবং এটাকে স্প্রেড আউট করার জন্য চেষ্টা করবেন আল্লাহ এই উম্মাকে রক্ষা করেন আমাদের দেশকে রক্ষা করেন আমাদের দেশ নিয়ে যারা গভীর ষড়যন্ত্রের রাজনীতি খেলতেছে যারা আমাদেরকে অসভ্য বানাই দিতে যাচ্ছে যারা আমাদেরকে হায়া শরম উঠাই দিতে যাচ্ছে আল্লাহ এদেরকে বুঝ দেন অথবা এদেরকে আল্লাহরা বলেবেন ধ্বংস করে দেন এদের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করেন হা দা মাহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ان لم تستغفرك واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته